আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চিকেন উইথ সবজি খিচুড়ি। এখানে আমি 3 কাপের মতো আপনার বাসমতি চাল নিয়েছি, 1 কাপ অফ মুগ ডাল, মুসুরির ডাল হলো 1/2 কাপ, আর সামান্য কিছু ছোলার ডাল। এটা আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে ক্লিন করে নিব। আর এখানে আমি 7 রকমের সবজি নিয়েছি, কালারফুল সবজি। আমি এটা শসা নিয়েছি, এটা লাউয়ের বদলে ইউজ করব, আপনারা চাইলে লাউ করতে পারেন। টমেটো, বাঁধাকপি, ইয়েলো পেপার, পিস, ক্যারট, বিনস, আর 1 কিলো মতো রেগুলার সাইজ করে আপনার ফার্মের চিকেন নিয়েছি। এটা এখন ভুনা করে আমার খিচুড়ি তৈরি করা শুরু করব। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন এটাতে একটু সামান্য জিরা ফোড়ন দিয়ে দিব, ঘ্রাণটা ভালো হবে। তেজপাতা দিয়ে দেবো 2 গ্রাম মতো, 5 চামচ এলাচি দিয়ে দেবো, আর 4-5 টুকরা দারচিনি দিয়ে দেবো। এখন এটা দিয়ে দিই, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দেবো। আমি চিকেনটা একটু ভেজে নিব, তাহলে আপনার শক্ত শক্ত ভাত থাকে, এই জন্য আমি চিকেনটা একটু ভেজে নিলাম। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, দেখুন গোল্ডেন হয়ে গেছে। এখন আমি চিকেনটা ভুনা করে নিব, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো 1 টিস্পুন, রেড চিলি দিয়ে দেবো 1 টিস্পুন, এটা আমার কাশ্মীরি চিলি, জিরা দিয়ে দেবো 1 টিস্পুন, ধনিয়া দিয়ে দেবো 1/2 টিস্পুন। এখন মশলাটা ভুনা করে নিব, একটু পানি দিয়ে দেবো, নয়তো এটা পুড়ে যাবে। লবণ দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন মশলা, লবণ, ঝালটা। ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি একটু ভিজে রেখেছিলাম, দেখুন ভুনাটা হয়ে গিয়েছে। এখানে আমি একটু পানি দিয়ে নিই। এখন আমি চিকেনগুলো উঠিয়ে এটার মধ্যে চালটা দিয়ে দিব। চিকেনগুলো সব উঠিয়ে নিয়েছি, এখন চালটা দিয়ে দিব। 15 মিনিট চালটা ভিজিয়ে রেখেছি, এতে ঝরঝরা হবে। আমার কাছে মশলাটা একটু কম লেগেছে, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিয়েছি, কারণ খিচুড়িতে আলাদা কোনো মশলা দেই নাই, সেজন্য আপনি একটু বাড়িয়ে দিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পালটিয়ে দেবো। আমি দিয়েছি আমার, আমি এভাবে করি, 1.5 কাপের মতো পানি দিয়েছি এটাতে। আপনারা চাইলে 3 কাপ চালে 6 কাপ পানি দিয়েও করতে পারবেন, ডালের জন্য আলাদা মাপ করে দিয়ে। আমি এভাবে করতে ভালো লাগে আমার কাছে, এটা আমি আমার মার কাছে শিখেছি। এখন একটু বয়ল হয়ে আসলে আমি সবজিগুলো দিব। সবজিগুলো আমি একসাথে দেইনি, কারণ সবজি কালারটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়, এজন্য আমি একটু পরে দিব। খিচুড়িটা বয়ল হয়ে আসছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। অনেকটাই হয়ে আসছে, এখন আমি চিকেনগুলো ছেড়ে দিব, বিকজ চিকেনগুলো তো ভাজা, এটা হয়তো বেশি সময় লাগবে না। আপনাদের পরিমাণ মতো লবণ, মরিচ এটা দিয়ে নেবেন। আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিব, এটা আমার ঘরে করা। এখন আমি এটাতে কাঁচামরিচ দিয়ে দিব, এটাতে ফ্লেভারটাও ভালো আসবে, আর হালকা হালকা ঝালও লাগবে। আর 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিব, এটা আমার ঘরে বানানো ঘি।
এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এখন খিচুড়িটা হয়ে গেছে। এটা আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা, দেখেন কতটা সবুজ ঝরঝরে। এটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এখন পরিবেশন করার পর্ব। এখন পরিবেশনের জন্য রেডি করছি। খিচুড়ি কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ভিজা ভিজা একটা ভাব। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা আমি আমার ঘরের জন্য করেছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক মজা। আজকে আমাদের এখানে বৃষ্টি, তাই আমি খিচুড়ি করেছি। ভালো লাগলে লাইক বা কমেন্টস করে জানাবেন, এটা আমাকে অনেক উৎসাহিত করে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।